রোজ রাতে এই দুটো স্টেপ যদি তোমরা ফলো করো তোমাদের স্কিন এত ফর্সা হয়ে যাবে দাগমুক্ত হয়ে যাবে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কী কী দিয়ে বানাতে হবে এবং আর একটা কী স্টেপ ফলো করতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল বাটনটা বাজিয়ে রেখো আরও সুন্দর সুন্দর রেমিডি পাওয়ার জন্য আজকের আমাদের এই রেমিডিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে কফি পাউডার তোমরা যে কোনো কফি নিতে পারো আমি এখানে নেস্কাফে নিয়েছি দেড় চামচ মতো তারপরে এর মধ্যে যেটা মেশাবো সেটা আমাদের সকলের বাড়িতেই রয়েছে সেটা হচ্ছে বেসন বেসন আমাদের কিচেনে সময় পাওয়া যায় আর যদি না থাকে তাহলে তোমরা ডালটাকে মিক্সি করে ব্লেন্ড করে নেবে জাস্ট রেডি হয়ে যাবে মুসুর ডালটা খুবই ভালো স্কিনের জন্য তারপরে দেখো এর মধ্যে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে কস্তুরি হলুদ যদি কাস্তুরি হলুদ না থাকে তাহলে নর্মাল হলুদও তোমরা এখানে অল্প সামান্য পরিমাণে ব্যবহার করতে পারো এই প্যাকটাকে রেডি করার জন্য এখানে তোমরা গোলাপ জলটা নেবে গোলাপ জল যদি না থাকে নর্মাল জল দিয়েও ব্যবহার করতে পারো দই দিয়েও ব্যবহার করতে পারো তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নাও যাতে একদম ঠিক একটা পেস্ট হয়ে যায় খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখবে এরকম একটা পেস্ট হয়েছে কিংবা এর থেকে একটু ঠিক হলেও হবে কোনো অসুবিধা নেই এটাকে রেডি করে নেওয়ার পরে এটাকে সাইডে রেখে দিতে হবে প্রথম স্টেপে যেটা তোমাদের করতে হবে এটা তো আমরা রেডি করে নিয়েছি ফেস প্যাক সেকেন্ড স্টেপ হচ্ছে ফেস প্যাক প্রথম স্টেপে তোমাদের যে কোনো একটা অয়েল নিতে হবে এখানে আমি ফিগারের অলিভ অয়েলটা ব্যবহার করছি তোমরা যে কোনো অয়েল এখানে নিতে পারো কোকোনাট অয়েল আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল এখানে আমি ফিগারের অলিভ অয়েলটা নিয়েছি খুব ভালোভাবে পুরো ফেসে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট হালকা হাতে মসাজ করো মসাজ করার ফলে আমাদের স্কিনটা একদম গ্লোয়িং হয়ে যাবে রোজ রাতে ঘুমানোর আগে এই দুটো স্টেপ যদি তোমরা ফলো করো তোমাদের স্কিনটা এতটা ব্রাইট হয়ে যাবে তোমরা প্রথমবার ব্যবহার করলেই বুঝতে পারবে কতটা স্কিন এই গ্লো এসেছে খুব ভালোভাবে মাসাজ করে নাও মাসাজ করা করে নেওয়ার পরে এই ফেস প্যাকটাকে আমাদের ব্যবহার করতে হবে পুরো ফেসে মাসাজ করা হয়ে গেলে যে কোনো একটা কাপড় নাও কিংবা টিস্যু পেপার নাও টিস্যু পেপারের সাজে পুরো ফেসের অয়েলটা ক্লিন করে নাও কারণ এরপরে আমরা সেকেন্ড স্টেপ করব কারণ এরপরে যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করব সেটা আমাদের স্কিনে আরও সুন্দর গ্লোয়িং একটা এফেক্ট নিয়ে আসবে যাদের স্কিনে ও ছোটো ছোটো দাগ রয়েছে কিংবা ট্যান পড়ে গেছে সেটাকে রিমুভ করতে পারছো না দাগগুলোকে সরাতে পারছো না তার জন্য আজকের এই ফেস প্যাকটা খুব ভালো কাজ করবে তোমরা রোজ রাতে ঘুমানোর আগে এটাকে ব্যবহার করো এবং সার্চ করার পরেই এই স্টেপটা ফলো করো দেখবে তোমাদের স্কিন এতটা ব্রাইট হয়ে গেছে তোমরা নিজের অবাক হয়ে যাবে দশ মিনিট মতো রাখো তারপরে জাস্ট নর্মাল জল দিয়ে এটাকে পরিষ্কার করে নাও আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে দেখছো কত একটা শাইন চলে এসেছে সেটা বোঝা যাচ্ছে না আমি ফেসটা ধুয়ে আসার পরে তোমরা বুঝতে পারবে এত সুন্দর একটা গ্লোয়িং এফেক্ট চলে এসেছিল যে যারা প্রথমবার ব্যবহার করবে না নিজেরাই অবাক হয়ে যাবে অব ভালোভাবে মুখটা পরিষ্কার করে ধুয়ে আসার পরে তোমরা কি করবে যে কোনো টোনার নেবে তোমাদের কাছে যেটা রয়েছে তোমরা সেটাই ব্যবহার করতে পারো আমি এখানে রোজ ওয়াটারটা ব্যবহার করছি পুরো ফেসে লাগিয়ে নাও তারপরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম তোমরা লাগেন বাস এরপরে আর কোনো স্টেপ করতে হবে না এখানে আমি হিমালয়ের কেশর জেলটা ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ক্রিম ব্যবহার করতে পারো রোজ রাতে এই দুটো স্টেপকে ফলো করো খুব ভালো রেজাল্ট পাবে তোমরা দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে